আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হবে। আজকের ভিডিওতে আমরা একটু অভিনব অন্যরকম কিছু ব্যাপার-স্যাপার নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হবে। মন দিয়ে শেষ অবধি দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তবে তার আগে বলে রাখি, এই ভিডিওতে আপনার জন্য কিন্তু রয়েছে একটা চ্যালেঞ্জ। পৃথিবীর যে প্রান্তে বসেই আপনি ভিডিওটা দেখুন না কেন, আপনার প্রতি, আপনার কাছে এটা আমার চ্যালেঞ্জ রইল। যদি আপনি এই চ্যালেঞ্জে জিততে পারেন, আমাকে যদি হারাতে পারেন, তাহলে অবশ্যই আগামী ভিডিওতে আমি আপনার নাম, আপনার কমেন্ট পড়ে শোনাবো এবং হার স্বীকার করে নেব, হার মেনে নেব আপনার কাছে। অবশ্যই এই চ্যালেঞ্জটা কী আছে, কী ব্যাপার, সব কিছু ভিডিওতে দেখবেন এবং ভিডিও যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে দেবেন। আমি সবসময় চাই আপনারা লাইক অথবা ডিসলাইক যে কোনো একটা কিছু করে আপনার মনোভাবটা প্রকাশ করুন। ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই বলবো যে আজকের ভিডিওতে এমন একটা ফোন নিয়ে আলোচনা করছি আমরা, যে ফোনটা এই 2020 সালে দাঁড়িয়ে আমাদের এমন কিছু জিনিস দিচ্ছে, এমন কিছু ফিচার দিচ্ছে, এমন কিছু অভিনব জিনিস দিচ্ছে যেটা আর কোনো কোম্পানির আর কোনো ফোন দিতে পারছে না। একদম এন্ট্রি লেভেলের ফোন, কম দামি ফোন, অথচ সেই ফোনটা বিশেষত্বে ভরপুর। আমরা আজকে নোকিয়া C3 এই ফোনটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে নোকিয়া C3 এই ফোনটা কোম্পানি আমাকে পাঠিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, রিভিউ করা হয়নি। কিন্তু আমি সেসব দিয়ে ভেবে দেখলাম যে না, এই ফোনটাতে সত্যি অভিনব কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আপনাদের সাথে আলোচনা না করলেই নয়, তাই আজকে এই ভিডিওটা। এবং শুরুতেই বলবো এই ফোনটার প্রসেসরের ব্যাপারে। হ্যাঁ, শুরুতেই প্রসেসরের কথা বলবো, কারণ ওটাই আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে। এই ফোনটাতে কোনো মিডিয়াটেকের প্রসেসর নেই, এখানে কোনো কোয়ালকমের প্রসেসর নেই, এখানে কোনো কিরিনের প্রসেসর নেই, এখানে কোনো বায়োনিক চিপ নেই। এখানে তাহলে কী আছে? এখানে ইউনিসক বলে একটা কোম্পানির প্রসেসর দেওয়া হয়েছে, ইউনিএসওসি SC9863A এই প্রসেসর দেওয়া হয়েছে এখানে। এবং সব থেকে বড় কথা, আপনি তো এটাতে অবাক হলেন আমি ধরে নিলাম, কিন্তু এই ইউনিসক এই প্রসেসরের নাম যদি আপনি এর আগে শুনে থাকেন আপনি আরও অবাক হয়ে যাবেন শুনলে যে এই প্রসেসরটা 10, 12, 18 ন্যানোমিটারে তৈরি নয়, এটা একেবারে 28 ন্যানোমিটারে তৈরি একটা প্রসেসর। এই 2020 সালে 28 ন্যানোমিটারে তৈরি প্রসেসর দেওয়া নোকিয়া C3 ফোনটার ব্যাপারে আপনাকে আজকে অবশ্যই বলবো যে এখানে আরও অসাধারণ অনেক কিছু বিশেষত্ব রয়েছে। প্রথমে প্রসেসরের ব্যাপারটা পুরোপুরি মিটিয়ে নিই। এই ইউনিএসওসি প্রসেসরটা যেটা আছে সেটা দিয়ে আপনি যদি ভাবেন যে ডে টু ডে লাইফে ঠিকঠাক ফোনটা চলবে, অনেক রিভিউতে দেখবেন এটা বলবে, কিন্তু এটাতে আমি বলছি যে একটা বেসিক অ্যাপ্লিকেশান। ইউটিউব যদি আপনি চালাতে যান সেখানেই আপনি বুঝবেন যে কতটা ঝঞ্ঝাট আপনার জন্য অপেক্ষা করে আছে। সেক্ষেত্রে ল্যাগ আছে, ফ্রেম ড্রপ আছে, অ্যাপ ওপেনিংয়ে ডিলে আছে এবং গেমিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আলোচনা করার কোনো মানে হয় না। আমরা তাহলে এর পরের ধাপে যাই। এর পরের উল্লেখযোগ্য ব্যাপার আমি বলবো যে এর ডিসপ্লে, এখানে আছে 5.99 ইঞ্চি একটা HD+ ডিসপ্লে। এমনিতে দেখুন HD+ ডিসপ্লে এই সময় 2020 সালে একটা এন্ট্রি লেভেলের ফোনে এমন কিছু ব্যাপার না, এটা হতেই পারে, বড় বড় কোম্পানিরা দিচ্ছে, নোকিয়া কেন দেবে না, নোকিয়ার বেলায় যত দোষ। কিন্তু আপনি যদি 5.99 শুনে ভাবেন যে এটা একটা কম্প্যাক্ট ফোন তাহলে আপনি খুব ভুল করছেন, কারণ এই ডিসপ্লেটা এতটাই বড় যে এটা কম্প্যাক্ট ফোন নয়। এখানে ডিসপ্লের দু সাইডে ওপরে নিচে মোটা মোটা বেজেলস আছে, সাইডে বেজেলস আছে এবং এটা আজ থেকে 2-3 বছর আগের ফোন হলে এই ডিসপ্লেটা, এই বেজেলসটা আমি বলতাম স্বাভাবিক। কিন্তু এই 3 বছরে ফোন ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে গেছে, নোকিয়া কোনোভাবে সেটা টের পায়নি, তাই তারা এখনও এরকম ডিসপ্লে দিতে সাহস পাচ্ছে এই দামে। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়াতে আমি পেয়েছি যেটা 2GB 16GB ভেরিয়েন্ট, তার দাম 7,499 রুপি। এই 2GB র্যামের ব্যাপারটা আমি সরিয়ে রাখলে আমি যদি 16GB এর স্টোরেজের কথা ধরি, সেখানে 16GB-র মধ্যে 6GB শুধুমাত্র এর অপারেটিং সিস্টেম ভর্তি করতে লেগে গেছে, 6GB, বাদবাকি 10GB দিয়ে আপনাকে কাজ চালাতে হবে এবং EMMC 5.1 স্টোরেজ টাইপ আছে। এই ফোনটা সব থেকে বেশি যেটা USP অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট, যেটা সব থেকে আপনাকে আকর্ষণ করতে পারে, সেটা হচ্ছে এই ফোনের স্টক অ্যান্ড্রয়েড। এখানে অ্যান্ড্রয়েড অর্থাৎ গুগলের তরফ থেকে সরাসরি অ্যান্ড্রয়েড নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে, কোনোরকম চেঞ্জ করা হয়নি, কোনোরকম অ্যাপ্লিকেশান ভরে দেওয়া হয়নি, তার ফলে অবশ্যই আশা করা যায় এটা স্মুথ চলবে, যেটা চলছে না। এবং এখানে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনি আউট অফ দ্য বক্স Android 10 পাবেন, এটা সত্যি খুব ভালো জিনিস। কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা এনজয় করার জন্য যে র্যামটা দরকার সেই র্যামটা এখানে বেস ভেরিয়েন্টে নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এর যে উপরের ভেরিয়েন্টটা অর্থাৎ 3GB র্যাম এবং 32GB স্টোরেজ যেটা সেটা নিতে হবে এবং সেটার দাম ইন্ডিয়াতে 9,000 রুপি।
সেক্ষেত্রে বাংলাদেশের দাম আপনি যদি আন্দাজ করতে চান, প্রতিটা দামের সাথে 5000 টাকা করে এক্সট্রা যোগ করে নিন, তাহলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন বাংলাদেশে এই ফোনটার দাম কত হতে পারে। সব থেকে অবাক কাণ্ড যে এই ফোনটাতে ব্যাক সাইডের ব্যাক প্যানেলটা খুলে ফেলে দেওয়া যায় আগেকার ফোনের মতো, এটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা এন্ট্রি লেভেলের ফোনে আপনারা জানেন এর আগে আমাদের চ্যানেলে একটা গিভওয়ে ছিল যেখানে ফোনটাতে ওরকম ব্যাক সাইড খুলে ফেলা যাচ্ছিল এবং ব্যাটারি রিমুভেবল ব্যাটারি ছিল। আজকে 2020 সালে এগুলো দেখলে অবাক লাগে, ভালো লাগে। এবং ব্যাকসাইডটা দেখে খোলার পর আমরা দেখছি ভিতরে 3040 mAh ব্যাটারি আছে এবং যেখানে কোনো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট নেই। হ্যাঁ, এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্লট আছে, দুটো সিম ভর্তি করা যাবে এরকম জায়গা রয়েছে, কিন্তু ব্যাকসাইডটা দেখে কেমন মনে হচ্ছে না, নোকিয়ার সেই ফিচার ফোন কিপ্যাডওয়ালা ফোনগুলোর ব্যাকসাইড খুলে ফেললাম, শুধু সাইজ একটু বড়। দেখে আমার কিন্তু ওরকমই লেগেছে। বিষয় শেষ হওয়ার মতো এখানেই হয়নি, কোম্পানি আরও দিচ্ছে। কোম্পানি মানে ফ্রি দেওয়ার শেষ নেই, কোম্পানি আরও উপহার দিয়েছে আপনার জন্য যে তলায় কোনো রকম বাটন ফায়ারিং স্পিকার নেই। এখানে স্পিকারটা আছে এয়ারপিসের মধ্যে এবং সেটা সাউন্ড কোয়ালিটি যেরকম হওয়া উচিত একদম এক্স্যাক্ট সেরকম, বেশি ভলিউমে সাউন্ড ফেটে যাচ্ছে। এবং হেডফোন জ্যাক 3.5mm নোকিয়া দিয়েছে, এটার জন্য নোকিয়াকে অশেষ ধন্যবাদ। যদিও বক্সের মধ্যে নোকিয়া একটা হেডফোন ফ্রি দিয়ে দিয়েছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি আমি বলবো খুব একটা ভালো নয়, অ্যাভারেজের থেকেই একটু কম। এবং এখানে আছে মাইক্রো ইউএসবি পোর্ট তলায়। আপনার যদি অবাক হওয়ার পালা এখানেই শেষ হয়ে গিয়ে থাকে, কোম্পানি আপনার জন্য আরও বিস্ময় উপহার দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, এর ব্যাক সাইডে আছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা বেশ স্লো, ধীরে সুস্থে কাজ করছে, তার কোনো তাড়াহুড়ো নেই। খুলতে গেলে আপনি আঙুল লাগাবেন, তারপর সেটা সময় নিয়ে ধীরে সুস্থে খুলবে। নোকিয়ার ফোন সেক্ষেত্রে একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে, কোনো ব্যাপারে তাড়াহুড়ো করে না, ধীরে সুস্থে সব কাজ করে। সেটা যেরকম ইউআইতে হবে, সেটা যেরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে হবে, সেটা যেরকম স্পিকারে হবে, সেটা সেরকম ব্যাটারিতেও হবে, সব জায়গায় এরকমই। প্রসেসরের ক্ষেত্রে আমি আর বলবো না, আমার অতটা সাহস নেই। আচ্ছা, এবার তাহলে আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট পোর্শনে চলে আসি, অর্থাৎ ক্যামেরা। ব্যাকসাইডে আছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা আউটপুট আমি বলবো মোটামুটি কাজ চলে গেছে, ডে লাইটে কাজ চলে আর কি, ফটো তোলে এই ক্যামেরাটা। তারপরে ব্যাকসাইডের ক্যামেরা আপনি যদি ভেবে থাকেন যে লো লাইটে ভালো পারফর্ম করবে, সেক্ষেত্রে আপনি মস্ত বড় ভুল করছেন। এখানে লো লাইটে ক্যামেরা বেশ ভালো রকম শুয়ে পড়েছে এবং যেখানে দিনের আলোয় যেখানে অনেক আলো আছে সেখানেও যদি আপনি শেডেড এরিয়াগুলো দেখেন সেখানে দেখবেন ডিটেলসের অভাব, নয়েজ অনেক আছে। ক্যামেরা আর কতটা খারাপ হবে, এই দামে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা কেমন পারফর্ম করেছে আপনার জন্য স্যাম্পেলগুলো রইল, আপনি নিজেই দেখেন, নিজেই বিচার করুন। এখানে আমি পুরোপুরি আপনার উপরই ছেড়ে দেবো, ক্যামেরার ব্যাপারে শেষ মন্তব্য আমি করবো না। এই ফোনটাতে ভালোর দিকে কি একেবারেই কিছু নেই, না, সেটা কখনোই হতে পারে না। আমার যেটা ভালো লেগেছে এই ফোনে সেটা হচ্ছে যে এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা ডেডিকেটেড বাটন নোকিয়া দিয়ে দিয়েছে, এটা অবশ্যই আমার খুব ভালো লেগেছে। একদম কম দামের ফোনে এটা দেওয়াটা অবশ্যই ভালো। এবং আমার ভালো লেগেছে যে এই ফোনটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, একটা গোল্ডেন কালার, একটা ব্লু কালার। এই গোল্ডেন কালারের ফোন আজকালকার দিনে অনেক কমে গেছে, গোল্ডেন কালারটা দেখেও ভালো লাগলো, বেশ একটা পুরনো নস্টালজিয়া মনে পড়ে গেল। এছাড়া এখানে আর কি ভালো লেগেছে, হ্যাঁ, অনেক খুঁজে খুঁজে দেখলাম এখানে নোকিয়া ব্র্যান্ডিংটা আমার খুব ভালো লেগেছে। একটা ফোনের পিছনে নোকিয়া লেখা থাকলে তার এলিগেন্সি ভালো লাগে, মানে সেটা প্লাস্টিক ব্যাগ হলেও এবং সেটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না হলেও সেটা এলিগেন্ট হয়ে যায়। এই হচ্ছে ওভারঅল এই ফোনটার ব্যাপারে আমার মতামত। এবং আপনার প্রতি আমার চ্যালেঞ্জ এটাই যে এই ফোনটাতে এর বাইরে আমি যে 2-3টা পয়েন্ট বললাম তার বাইরে আপনি যদি আর একটাও ভালো জিনিস খুঁজে দিতে পারেন তাহলে অবশ্যই আগামী ভিডিওতে আমি হার মেনে নেব এবং আপনার নাম আমি পড়ে শোনাবো আমাদের ভিডিওতে, আপনার কমেন্ট আমি অবশ্যই পড়ে শোনাবো। আজকের ভিডিও এই অবধি, ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। কী বলবো আর, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।